আচ্ছা এই জায়গাটা না খুব নির্জন মনে হইতেছে এখানে আমরা বসি এখানে হ্যাঁ সমস্যা কোথায় আচ্ছা চলো আশেপাশে তো কেউ নাই এখানে বসি আচ্ছা ঠিক আছে একটু দুঃখের সুখের কথা বলি আরে বসো দাঁড়াও তারপর দেখো না আশেপাশে কেউ আছে আচ্ছা একটু কথা বলি তোমার হাঁটা ধরে দিচ্ছি মুখে না কেন শাস্ত্র চুর বলে কিন্তু আমি এখানে মানুষ চলো তারপরও কেন তোমার সামনে ফুল একটা গাড়ি আছে তুমি কি না গাড়ি টার্নিং করতে চাইছো মানে কি তুমি তো আমার সবই তোমার কাছে তারপর একটু জিজ্ঞেস করলাম এটা তো আমার কর্তব্য বলো ভাইয়া আরে ভাই আপনি হঠাৎ কে এখান তো কাউরি দেখলাম না চিনেন না মানে ভাইয়া না চিনলাম না আমি তো আপনাকে চিনি ভাই কিভাবে এটা কি হয় আপনার আপনি আমার বয়ফ্রেন্ড ও আপনার বয়ফ্রেন্ড আর মানুষ পান নাই খুঁজে এ ভাই সাবধানে কথা বলবেন রান আপনি রান এই ওর মতো পাগলের সাথে আপনি কথা বলেন আর ফেসবুক আইডি আপনি কাছে আর ফেসবুক একটু ঠিকা দেখেন যে ও কেমন বলদার ও কেমন পাগল তোমার সাথে করেন প্রেম তুমি কিন্তু ভদ্র মানুষকে চেতাইও না বুঝছো এই স্মার্ট ছেলে বলে আপনার পছন্দ হয় না তুমি কি কাদের সাথে ভদ্র মানুষকে চেতাইও না চি আই তোর সাথে আমার ব্রেকআপ তুমি ঠিক আছে তুই তে কিভাবে গেল তোর মত একটা বলদের সাথে আমার রিলেশন করা চলে চি বলদ এই এটা মানে goodbye my lover goodbye my friend you have been সামনে নির্বাচন আইতাছে আর এটা আমার দরকার কি খামু মিয়া কি গাও তোমরা আনছো এত বড় একটা ফাইভ স্টার হোটেলে যেমন কাঁচা কলা বেগুন মূলা গাজর শসা এসব খাবার কই পাবো এখন কই পাবে মানে আচ্ছা ভাই ভাই বেড়া দাদ তো বলে না আপনাকে কাঁচা দিতে বলে তুই তোরা আমার এলাকায় কি করস না ভাই আইছিলাম এমনি কি হয়েছে কোন তোর সাহস কত তুই আবার মুখে মুখে কথা এবার তুই জানোস তুই কাল লাগে টাঙ্গাল হইতে আইসস আঙ্গ পিছে কে আছে জানোস বেকআপ আছে বড় ভাই আছে আঙ্গ পিছে জানোস ভাই আপনার তাই তো ভাই দিকে হ্যাঁ বন্ধু বলো কি তোর গার্লফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে কিন্তু মরে নাই আমার বন্ধুর গার্লফ্রেন্ড মরে যাবো আর ভাই একজন মাইরা হওয়া লাগছে আইতে পারবেন না আইসা যাও মনে আইসকে আইতে পারবেন না আপনার তাঙ্গ বারোটা বাজে দিলে এলাকায় থাকি বড় ভাই
ভাই মাইট তো আর কম খেলাম না ভাই বুঝছে হ্যালো ভাই অন্তত ভাই এই মাইটার কারণে অন্তত একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন ভাই প্লিজ ভাই করে দিন ভাই